একচুয়ালি এই বিষয়ে মানে কি কম, ভাষা নাই, বহুত দুঃখ লগা কথা। আমি ফকিরগঞ্জ থানাত ভট্টৰঞ্জন বৰুৱাৰ বিষয়ে অলরেডি এজাহাৰ এখন দাখিল কৰিছোঁ আৰু 24 ঘণ্টাৰ ভিতৰত তাকে এরেষ্ট কৰিবলৈ কৈছোঁ। বৰা নিজে এটা পাগল, গোটেই অসমবাসী ৰাইজে গম পায়। আৰু যেতিয়া কুকুৰ যেতিয়া পাগল হৈ যায় তাক মানে মাৰি পেলাটোৱে সমাজৰ কাৰণে বহুত ভাল। আমি ডিসিশন লৈছোঁ অলরেডি, আমি আরক্ষী বিষয়ে অনুরোধ জানাইছো 24 ঘণ্টাৰ ভিতৰত যদি সি এরেস্ট নহয় আর এরেস্ট করে তাক ফাঁসি নিদিয়ে, যদি আমার সম্মুখত পড়ে লয়ের অসমত যিকোনো ঠাইত, তাক মই ডাইরেক্ট মই কৈ দিছো, তাক ডাইরেক্ট মই স্পট অলরেডি স্পট ডেট করে দিই। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে যদি আমাক ফাঁসি লগা হয়, জেলত যাব লাগে, আমি তার কারণে হাজির আছো, রেডি আছো। কিন্তু ভট্টৰঞ্জন বৰা মোর আগত পড়লে তাক মই হেক করে দিম, একদম খতম করে দিম। আর এইটো গোটেই অসমবাসীয়ে হিন্দু মুসলমান সকলে বিচাৰে ভট্টৰঞ্জন বৰা যে পাগল হৈ গৈছে আৰু পাগল মানুহক জীয়াই থকাৰ কোনো দিশ নাই। একচুৱেলি এই বিষয়ে মানে কি কম, ভাষা নাই, বহুত দুখ লগা কথা। আমি ফকিরগঞ্জ থানাত ভট্টৰঞ্জন বৰুৱাৰ বিষয়ে অলরেডি এজাহাৰ এখন দাখিল কৰিছোঁ আৰু 24 ঘণ্টাৰ ভিতৰত তাক এরেষ্ট কৰিবলৈ কৈছোঁ। বৰা নিজে এটা পাগল, গোটেই অসমবাসী ৰাইজে গম পায়। আৰু যেতিয়া কুকুৰ যেতিয়া পাগল হৈ যায় তাক মানে মাৰি পেলাটোৱে সমাজৰ কাৰণে বহুত ভাল। আমি ডিসিশন লৈছোঁ অলরেডি, আমি আরক্ষী বিষয়ে অনুরোধ জানাইছো 24 ঘণ্টাৰ ভিতৰত যদি সি এরেস্ট নহয় আর এরেস্ট করে তাক ফাঁসি নিদিয়ে, যদি আমার সম্মুখত পড়ে লয়ের অসমত যিকোনো ঠাইত, তাক মই ডাইরেক্ট মই কৈ দিছো, তাক ডাইরেক্ট মই স্পট অলরেডি স্পট ডেট করে দিই। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে যদি আমাক ফাঁসি লগা হয়, জেলত যাব লাগে, আমি তার কারণে হাজির আছো, রেডি আছো। কিন্তু ভট্টৰঞ্জন বৰা মোর আগত পড়লে তাক মই হেক করে দিম, একদম খতম করে দিম। আর এইটো গোটেই অসমবাসীয়ে হিন্দু মুসলমান সকলে বিচাৰে ভট্টৰঞ্জন বৰা যে পাগল হৈ গৈছে আৰু পাগল মানুহক জীয়াই থকাৰ কোনো দিশ নাই।